নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন, যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর, তারই বাসভবনে হামলার ঘটনা। রবিবার সন্ধ্যেবেলায় এই হামলার ঘটনা ঘটে এবং এই হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে হামলা চালানো হয়েছিল বলেই অভিযোগ ওঠে। গাইঘাটা থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন মমতা বালা ঠাকুর। তৃণমূলের তরফে একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে এবং সেই ভিডিও দেখিয়েই অভিযোগ করা হচ্ছে, এবং যে অভিযোগ করা হচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, তিনি বড় মাঠ ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন এবং মমতা বালা ঠাকুর তাকেও অত্যাচার করা হয়েছে, এমনই কিন্তু অভিযোগ করেছেন মমতা বালা ঠাকুর। এবং এই নিয়েই শান্তনু ঠাকুর তার বিরুদ্ধেও থানায় অভিযোগ জানানো হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো দেবাশিস মন্ডল, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, যে ঘটনা কালকে আমরা ঠাকুরবাড়িতে সন্ধ্যেবেলায় দেখলাম, সেখানেই যে অভিযোগ মমতা বালা ঠাকুর করছিলেন এবং যে ভিডিওতেও দেখা যাচ্ছে শান্তনু ঠাকুর, তিনি হাতে হাতুড়ি নিয়ে এই তালা ভাঙার চেষ্টা করছেন কলাপসিবল গেটের, সেক্ষেত্রে মমতা বালা ঠাকুর তিনিও অভিযোগ জানিয়েছেন শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, থানায় তিনি অভিযোগ করেছেন। সব মিলিয়ে কি পরিস্থিতি এই মুহূর্তে ঠাকুরবাড়িতে? দেখো অভিক, গতকাল থেকে কিন্তু ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কিন্তু উত্তেজনা রয়েছে। পাশাপাশি যেমন তুমি জানো যে গতকাল সন্ধ্যের দিকে ব্যাপক উত্তেজনা ছিল এবং মমতা ঠাকুরের অভিযোগ যে শান্তনু ঠাকুর সহ তার বাবা মঞ্জুপ্রিত ঠাকুর এবং তার মা স্ত্রী সবাই মিলে কিন্তু এবং সঙ্গে ভক্তরা তারা কিন্তু এই মমতা বালা ঠাকুরের যে ঘর ছিল সেই ঘর কিন্তু তালা ভেঙে ঘরে ঢুকে যায়। এবং যদিও যদিও এই যে ঘরটি তালা ভাঙা হয়েছে এই ঘরটিতে থাকছেন বিধাপানি ঠাকুর এবং বিধাপানি ঠাকুরের সেই ঘরের লাগোয়া যে আরেকটি ঘর রয়েছে সেই ঘরের কিন্তু মমতা বালা ঠাকুর থাকছেন। মমতা ঠাকুর গতকাল গত পরশুদিন পর্যন্ত সেখানে কিন্তু ছিলেন, গতকাল তাদের তালা ভাঙার পরে এবং শান্তনু ঠাকুর তিনি কিন্তু ওই ঘর খোঁজ নিয়েছেন এবং তারপরে মমতা বালা ঠাকুর তিনি কিন্তু চাকরি করে দেওয়া হয়েছে এবং তিনি অন্য জায়গায় অন্য ঘরে আপ্যায়ন ছিলেন। এবং তিনি মমতা বালা ঠাকুর অভিযোগ করেছেন যেভাবে ঘরে তালা ভেঙে জিনিসপত্র নষ্ট করা হয়েছে এবং নষ্ট করা হয়েছে এবং তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে। এবং গতকাল আমরা দেখলাম যে জায়গাটা থেকে 13 জনের নামে এফআইআর করেছেন এবং আজকের সকাল থেকে মতুয়া ভক্তরা তারা কিন্তু আসছেন, যদিও যদিও শনিবার থেকে এখানে মেলা শুরু হয়েছে এখনো পর্যন্ত বহু মতুয়া ভক্ত তারা কিন্তু এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে রয়েছেন। এবং পাশাপাশি গতকাল রাতের পর থেকে কিন্তু বহু জায়গা থেকে মতুয়া ভক্ত তারা কিন্তু আসছেন। মতুয়া ভক্ত এই মুহূর্তে দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, কিছু মতুয়া রয়েছে তারা শান্তনু ঠাকুরের পক্ষে এবং কিছু মতুয়া ভক্ত রয়েছে তারা কিন্তু মমতা বালা ঠাকুরের পক্ষে। যদিও শান্তনু ঠাকুর যেটা অভিযোগ করছেন যে তার দাদুর ঘর সে ঢুকতে পারে এতদিন পর্যন্ত মমতা বালা ঠাকুর দখল করে রেখেছিল, কিন্তু মমতা বালা ঠাকুর পালা তিনি কিন্তু বলছেন যে সে যদি তাদের ঘরে ঢোকার কথা ছিল বা যদি ঢুকতে পারতেন সেটার আইনি এভাবে ভাঙচুর করে ঢোকা যায় না, ফলে এই সমস্ত অভিযোগ গুলো এনেছেন। এবং পাশাপাশি কিন্তু আমরা দেখলাম আজকে আমি সকালে কথা বলছিলাম যে শান্তনু ঠাকুরের মা এবং শান্তনু ঠাকুরের বাবা এবং মতুয়া ভক্তদের সঙ্গে কথা বলছিলাম, শান্তনু ঠাকুরের মা এবং বাবা কিন্তু বলেছেন যে যা করা করেছে কিন্তু মতুয়া ভক্তের লোকজন করেছে এবং এই জায়গাটি হেরিটেজ বলে হেরিটেজ করা হবে বলে এরা কিন্তু এদের পক্ষ থেকে বলেছেন। তারা বলেছেন এই যে ঘরটিকে টাকা নেওয়া হয়েছে এই ঘরটি তারা ব্যক্তিগত সম্পত্তি নয়, এই ঘরটি আগামীতে হেরিটেজ করা হবে এবং তারা মতুয়া ভক্ত থানায় দখল নিয়েছে, আমরা এখানে কিছু করিনি, এরকম কিন্তু পাল্টা অভিযোগ আনছে, ফলে একে অপরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ নিয়ে আসছেন। অভিযোগ বেশ, আপাতত ধন্যবাদ তোমায় দেবাশিস মন্ডল, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সেই ভিডিও এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, তৃণমূলের পোস্ট করা সেই ভিডিওর ছবি দেখতে পাচ্ছেন, যেখানে রবিবার রাতের বেলায় যে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ঠাকুরবাড়ির পরিস্থিতি। কলকাতা টিভির মুখোমুখি হয়েছিলেন মমতা বালা ঠাকুর, তিনি ঠিক কি অভিযোগ জানিয়েছেন এই ঘটনার প্রেক্ষিতে শোনাবো আপনাদের। ওরা দেখছে যে আজকে যদি আমার পরে অত্যাচার করে তার জন্য বড় মার ঘর দখল করতে এসছে, দখল করে দরজা তো খোলা, তো ওখান দিয়ে যাবে কেন? তার যদি যেতে হতো এই ঘরে বড় গেট খোলা হইতো, ঢুকে তার ঘরের ভিতরে যেতেই পারতো, তালা ভেঙে সিসি ক্যামেরা ভেঙে। এবং আমরা ওখানে আমার মেয়ে আর আমি মধুপূর্ণা ঠাকুর আমি বসে আছি দরজার কাছে বারান্দায়, আমাদের ঠেলে গুতিয়ে ফেলে দিয়ে
আমাকে বুকের উপর পাড়া মাড়া দিয়ে এটি ঘরের ভিতরে ঢুকে গেল জুতো পায়ে দিয়ে। তারা বলছে যে বড় মা ঠাকুরদাদার ঘর, তারা জানি না বড় মার আর হচ্ছে পিয়ার ঠাকুরের বুকের উপরে পাড়া দিয়ে জুতো দিয়ে, শান্তনু ঠাকুরের মা সবি ঠাকুরের পায়ে জুতো, শান্তনু ঠাকুরের পায়ে জুতো, তারা জুতো পরে ঘরের ভিতরে ঢুকে আজকে সন্ত্রাস শুরু করেছে। তারা দখল করবে বিনাপাণী ঘরে, সম্পত্তি তো দেবত্ব করে দিয়ে গেছে, সবার অধিকার আছে। এবং ওখানে আমি মন্দির করে রেখেছি, আমি বাইরে একেবারে আপনি দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে, কালকে রাত্রে আমি আমার যে স্টোর রুম সেই স্টোর রুমের নিচে আমি তাবু পেতে সেখানে শুয়েছিলাম। না তালা মারে দিয়েছে, কী করে ঢুকবো আমার রুমের ভিতরে, আমি যাবো সেখানে তালা দিয়েছে। সে বড় মার ঘরে যদি হতো তো আমার রুমটা খুলে রাখতো, তো আমি তালা মারে কেন আজকে ওখানে আমার ঢুকতে দিচ্ছে না, তার কারণ ওর ভিতরতে কী কী নিয়েছে আমার সব কিছু, এভরিথিং আমি শপথ গ্রহণ করতে যাবো, রাজ্যসভার আমার যা কাগজপত্র এভরিথিং সব ওর ভিতরে ভরা আমার।